আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি ভালো আছেন আজকে আমরা দেখবো কীভাবে আটাত্তরের নিচে যে কোনো ভোল্টেজ থেকে আমরা 5 ভোল্টে কনভার্ট করতে পারি তো তা নিয়েই আজকের ভিডিও তো ভিউর্স এটি হচ্ছে 78 পাস একটি ট্রানজিস্টর তো এটির মাধ্যমে আজকে আমরা 78 এর নিচে থেকে যে কোনো ভোল্টেজ থেকে আমরা পাঁচ ভোল্টে কনভার্ট করব তো আমরা এখানে চ্যালেঞ্জ যে কোনো ভোল্টেজ দিতে পারি 12 ভোল্ট বিশ ভোল্ট তিরিশ ভোল্ট চল্লিশ পঞ্চাশ সাইজ অর্থাৎ আটাতি যে আমরা যে কোনো ভোল্টেজ থেকে আমরা পাস ভোল্টে কনভার্ট করতে পারবো মাত্র একটি ট্রানজিস্টরের মাধ্যমে তো ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স প্রথমে আমি বলে নিই যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিকে অবশ্যই অন করে দিবেন এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স সাকি ডায়গ্রাম আমি ভিডিও শেষে দিয়ে দিব তো ভিউয়ার্স যেহেতু একটি ট্রানজিস্টর এটা চলাকালীন মানে ব্যবহার মানে চলাকালীন এটা প্রচন্ড হিট হবে তো তার জন্য আমরা একটি হিটসিং লাগিয়ে নিব তো ভিউয়ার্স আমরা এরকম একটি হিটসিং লাগিয়ে নিব তো ভিউয়ার্স আমরা প্রথমে হিটসিংটিকে লাগিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা লাগিয়ে নিয়েছি তো ভিউয়ার্স এখন আমরা পাওয়ার সাপ্লাই নিব তো আমার কাছে বেশি ভোল্টে পাওয়ার সাপ্লাই নেই তো আমার কাছে এই পাওয়ার সাপ্লাইটি রয়েছে তিন হাজার এম সরি তিন এমপিআর বার ভোল্ট তো এটি দিয়ে আজকে আমরা পরীক্ষা করব এবং আমরা আউটপুট আউটপুট হিসেবে তো ভিউয়ার্স এটি চার ভোল্টের একটি এলইডি লাইট তো আজকে আমরা এটাই আউটপুট হিসেবে জ্বালাবো তো ভিউয়ার্স প্রথমে আমাদের যা করতে হবে তো এটি হচ্ছে দুটি বারো ভোল্ট সাপ্লাই লাইন তো এটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ তো আমাদের আউটপুট ডিসপ্লে আরও দুটি তার নিতে হবে তো আমরা এরকম দুটি তার নিব এবং এই নেগেটিভ তারটি আমরা পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে এভাবে কানেক্ট করে নিব। তারপর আমরা ঝালাই করে নিব এবং পার্সাল পাইপ এই পজিটিভ তারটি আমরা এখানে একটি কানেক্ট করে দিব এবং এই নেগেটিভ তারটি আমরা ঠিক এখানে একটি কানেক্ট করে দিব তো আমরা ঝালাই করে নিচ্ছি এবং আউটপুট হিসেবে আমরা এই লাল তারটি আমরা ঠিক এখানে লাগিয়ে দিব তো আমরা লাগিয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমরা কানেকশনগুলো করে নিয়েছি এবং আউটপুটের জন্য লাইটটি লাগিয়ে নিয়েছি তো ভিউয়ার্স আমরা এখন একটি একটু সার্কিট ডায়াগ্রামটা দেখে নেই তো ভিউয়ার্স এটি হচ্ছে সার্কিট ডায়াগ্রাম তো এখানে আমাদের ভোল্টেজ ইনপুট করতে হবে এই দুটি লাইনে তো এটি হচ্ছে নেগেটিভ তো নেগেটিভটি সোজা ট্রানজিস্টরের মাঝের পিনটির সাথে লেগেছে এবং সরাসরি ওখান থেকেই আউটপুট হিসেবে নেগেটিভ চলে গিয়েছে তো এখানে আমাদের ভোল্টেজ এর প্লাস দিতে হবে তো এখানে আমরা প্লাস দিয়ে দিয়েছি তো তো ভিউ এখানে আমরা পজিটিভ দিয়ে দিয়েছি তো এখানে ভিওর্স আমরা এখানে পজিটিভ দিয়ে দিয়েছি এবং আউটপুট হিসেবে আমাদের এখান থেকে আউটপুট আসবে পজিটিভ তো আমরা এখানে আউটপুট হিসেবে তারটি টি করে নিয়েছি এবং এটি চলে গিয়েছে লাইটের পজিটিভে তো ভিওর আপনারা চাইলে সার্কিট অ্যাপটির স্ক্রিনশট নিয়ে যেতে পারেন তো ভিউয়ার্স আমরা এখন চেক করব যে ট্রানজিস্টরটি কাজ করতেছে কিনা তো ভিউয়ার্স আমি লাগিয়ে দিচ্ছি তো তিওস আমি লাগিয়ে দিয়েছি তো ভিও আমি এখন সুইচটি অন করবো তো ভিও আমাদের লাইট কিন্তু জ্বলে উঠেছে তো ভিওর্স এভাবেই কিন্তু আমরা খুব সহজে বার ভোল্ট বা যে কোনো নিচে যে কোনো ভোল্টেজ থেকে পাস ভোল্টে কনভার্ট করতে পারি তো কনভার্ট করে আমরা মিউজিক লেভেল সার্কিট অথবা ব্লুটুথ এমপ্লিফায়ার বা যে কোনো কিছু পাস ভোল্টে চলে তো সেখানে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিতে পারবো ভিডিও প্লেয়ারে আমরা কিন্তু পাস ভোল্ট সাপ্লাই দিতে পারবো একটিমাত্র ট্রানজিস্টর থেকেই তো ভিওরস আমরা যখন অ্যাম্প্লিফায়ার তৈরি করতে তৈরি করি তখন এম ডি ফায়ারে আমাদের এক্সট্রা সরি আমরা কিন্তু এম ডি হয় পঁয়ত্রিশ ভোল সাপ্লাই দিই অথবা বার ভোল সাপ্লাই দিই তো সেখানে আমাদের মিউজিক লেভেল সাইকেল লাগানোর জন্য কিন্তু আমাদের আলাদা পাওয়ার সাপ্লাই ইউজ করতে হয় তো আমরা এখন থেকে এই আঠাত্তর ট্রান্স আটাত্তর পাস ট্রানজিস্টই লাগিয়ে আমরা ঠিক পঁয়ত্রিশ ভোল থেকে অথবা বার ভোল থেকে কিন্তু আমরা পাঁচ ভোল খুব সহজেই পেতে পেতে পারি তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ